বন্ধুরা দু হাজার পঁচিশ এখানে আইপিএলের যে দুটো বড়ো বড়ো নাম এখানে কিন্তু চলে আসছে তাদের নাম হলো একটা হলো ঋষভ পন্থ আর দুটো হলো কে এল রাহুল ইন্ডিয়ান প্লেয়ার তো এদের দুজনের নাম কিন্তু বারবার উঠে আসছে তো বন্ধুরা এখানে আইপিএলে কে কে আর এর টিমে কে এল রাহুল আর ঋষভ পন্থ এই দুটো প্লেয়ারের কি সম্ভাবনা আছে আসার বা আদেও নেই সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকে ভিডিওতে বলে দেবো তোমরা এখনও বন্ধুরা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো যাতে ক্রিকেট সংক্রান্ত সমস্ত নিউজ কিন্তু সবার আগে এই চ্যানেলে পৌঁছে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা একটা কথা বলবো যে ঋষভ পন্থ আর কে এল রাহুল এই দুটোই কিন্তু বিগ বিগ প্লেয়ার আর এদের কতটা চান্স আছে আমাদের কে কে আর টিমে আসার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এক্ষুনি বলে দিচ্ছি তোমাদেরকে তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো তো বন্ধুরা কে এর কিন্তু একটা কিন্তু প্লেয়ার অবশ্যই দরকার যাতে কিন্তু ক্যাপ্টেন হিসেবে কিন্তু যোগ্য বলে মনে হয় তো তার জন্য কিন্তু অবশ্যই প্লেয়ার দরকার আর সেই সুযোগটা কিন্তু এবারে কে কে আর টিমের আছে বাট এখানে সেটা দেখতে হবে যে কে কে কেয়ারের পার্স মানি কতটা আছে কে কে কেয়ারের কাছে কতটা টাকা আছে সেটাও কিন্তু দেখতে হবে কারণ কে এল রাহুল বা ঋষভ পান দুজনকে নিতে গেলেই কিন্তু এখানে আঠেরো থেকে কুড়ি কুড়ি টাকা কিন্তু ঢালতেই হবে আর এইটা কি কে কে আর কাছে আছে সেটাও কিন্তু দেখতে হবে প্রথমত এখানে কার কি পার্স সেটা দেখে নিতে গেলে পাঞ্জাবের নামটা কিন্তু সবার আগে চলে একশো কুড়ি টাকা কিন্তু পাঞ্জাবের কাছে আছে সেটা কিন্তু অবশ্যই আমরা একটু আগে মানে একটা ক্লিপ আমরা পেয়েও গেছি সেখানে কিন্তু পাঞ্জাব জানিয়েও দিয়েছে অলরেডি পাঞ্জাব কিন্তু অনেকটা ঋষভ পান্তের দিকে কিন্তু টার্গেট করে বসে আছে আর আরও একটা কথা যেখানে কিন্তু পাঞ্জাব কিন্তু উঠে পড়ে লাগবেই আর লেগে লেগেওছে আর একটা কথা বলবো এখানে কে এল রাহুলের পিছনে কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছে সেটা কিন্তু ব্যাঙ্গালোরে উঠে পড়ে লেগেছে কারণ কে এল রাহুলকে কিন্তু এখানে ক্যাপ্টেন না হলেও ফার্স্ট ওপেনার হিসেবে কিন্তু আসবি এখানে কিন্তু যেখানে অষ্টআশি কোটি টাকা আছে তারাও কিন্তু কে এল রাহুলকে নিতে পারে কারণ এদের দুজনের কাছেই কিন্তু প্রচুর মানে কিন্তু এই টিম দুটোর কাছে আছে আর এখানে পাঞ্জাব জানিয়েও দিয়েছে কিছু একটা অফিসিয়াল লিখে সেখানে কিন্তু ঋষভ পান্ধে তারা ক্যাপ্টেন করে বলে উঠে পড়েও লেগেছে কিন্তু বাট এখানে একটা কথা বলবো যে কে এর কাছে কিন্তু এতটা পার্স মানি নেই দেখো একটা কথা যদি চিন্তা করো তোমরা কিন্তু এখানে কে এল ঋষভ পান্ধে এই দুটো অপশান কিন্তু কে ক্রিকেট কিন্তু চুজ করবে না কারণ তাদের কিন্তু পার্স মানি প্রচুর কম আছে যেখানে পঞ্চাশ কোটি টাকা আছে আর তাদেরকে কিন্তু এখনও অনেক প্লেয়ার কিনতে হবে যেহেতু ওপেনার কিনতে হবে একটা ফার্স্ট ওপেনার আচ্ছা বিদেশি ফাস্ট বোলার কিনতে হবে আর এখানে ভেঙ্কট আরকেও আর কেউ কিন্তু দলে নিতে হবে তো দেখতে গেলে কিন্তু টিমকে কিন্তু অনেক কিছু বাকি আছে ক্রিকেটের সেই জন্যে কিন্তু কে কেয়ারের দিক থেকে দেখতে গেলে কিন্তু এই দুটো চয়েসে কিন্তু তারা কুড়ি বা বাইশ কোটি টাকা কিন্তু তারা খরচ করবে না কারণ কে কে আর কিন্তু অনেকটা চালাক টিম আর দেখতে গেলে পঞ্চাশ কোটি টাকা দিয়ে কিন্তু তারা বড় দিকেই যাবে যেহেতু এখানে এই দুটো প্লেয়ারের পিছনে কিন্তু তারা যাবে না আর কিন্তু এই দুজনের দিকে যাবে না আমি কিন্তু বারবার বলে দিলাম কারণ এখানে তাদের পাঁচটা প্লেয়ার দরকার আছে আর সে কিন্তু যাবে জর্জ ভাডার দিকে ফিল সল্টের দিকে আর এখানে নীতেশ রানারও নাম আসছে রাহুল চেপুরারেরও নাম আসছে যেহেতু তিন নম্বর ব্যাটসম্যানেরও ওখানে কিন্তু কে ক্রিকেটের অভাব আছে আর এখানে ভেঙ্কটেশ্বর আরের দিকেও কিন্তু যাচ্ছে কে আর তো এই দেখতে গেলে কিন্তু পাঁচ পাঁচটা প্লেয়ার কিন্তু কে আপাতত দরকার আছে আর সেই জন্যই কিন্তু এই দুটো প্লেয়ারের উপর ঋষভ পান্ত কে এল প্লেয়ারের উপর কিন্তু তারা টাকা খরচা করতে যাবে না যেহেতু পাঁচটা পাঁচটা প্লেয়ার কিন্তু নিলে কিন্তু তাদের টিমটা রেডি হয়ে যাবে ফাইনালি আজকে ভিডিওটা কিন্তু তোমার বুঝে গিয়েছো যে কি বলতে চেয়েছি আমি দেখা হচ্ছে তোমার নেক্সট ভিডিও তখন ভালো বাই বাই